ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন অনেকটাই বাজে, প্রায় 9:30 বাজতে গেল, আর এখন আমি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, আজকে সুমিতের অফিসে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, তার জন্য অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও মোটামুটি 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর তার আগে সকালবেলাতে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে দেওয়া, ছেলে স্কুলে গেল, আজকে ছেলের এক্সাম আছে, তো সব মিলিয়ে সকাল থেকে আর ব্লগ শুরু করার টাইম পাইনি, আর এখন শুরু করেছি ব্লগটা। আর আমি সকালবেলা এক কাপ বড় কাপের ছাতুর শরবত খেয়ে আছি, আর এখন ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে আজকে ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছের ঝাল করব। ছেলে ইলিশ মাছ আর খেতে চাইছে না, মানে বেশি খাওয়া হয়ে গেছে, তো ইলিশ মাছটা কত কিছুদিন পর পর কেনা হয়ে গেছে, ছেলে বলছে ইলিশ মাছ খাবে না, ওর মিষ্টি দেয় দই দিয়ে ভাত খাবে, তো তার জন্য ছেলে দই ভাত। আর এই যে আমরা হচ্ছে ইলিশ মাছ রান্না করবো এখন, এই যে এবেলার মতো তো আমি একা, আর ওখানে এসে সুমিত খাবে, ঠিক আছে তো করে নিই চলো। স্নান সেরে এখন আমি দুপুরের লাঞ্চ করছি, আর লাঞ্চ করে আমি সমৃদ্ধকে স্কুলে আনতে যাব। একটু লেট হয়ে গেছে, কারণ মাঝে রান্নাবান্না করার পর একটু শুয়ে আমি রেস্ট নিচ্ছিলাম, নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখি 1টা বাজে, তখন তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, তো এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি লিফটে, উঠে দেখি লিফটের ফ্যানটা অকারণেই চলছে। কিছু কিছু মানুষ আছে এখনও সতর্ক নয়, নিজের ঘরের ফ্যানটা যা কিন্তু মানে বেরোনোর সময় বন্ধ করে দিয়ে যায়, অথচ যখন লিফট থেকে নামে লিফটের ফ্যানটা বন্ধ করে না। যাই হোক, এখন একটু মেঘলা মেঘলা করেছে বলে ছাতাটা নিলাম না, জানি না আবার রোদ উঠে যাবে কিনা। একটু লেটেই বেরিয়েছি ইচ্ছা করে, এখন প্রায় 2:35 ওপর বাজে, প্রতিদিনই যাচ্ছি তারপরেও ভিড় হচ্ছে, তারপরেও ভিড় হচ্ছে, যার জন্য একটু লেটেই বেরিয়েছি। ফ্যান ছাড়ব, কি কথাবার্তা, কি কথাবার্তা, এইটুকু আসতে গিয়ে পুরো ঘেমে গেছি। এক ফোঁটা রোদ নেই কিন্তু ভীষণ গরম, বাইরে এত গরম জানি না কেন বৃষ্টি হবে কিনা, মারাত্মক গরম। খুলতে পারছিস না? সবগুলো ড্রয়ারে ঢুকিয়ে দেনে। আর সমৃদ্ধ কি দিয়ে খেলে জানো? টক দই দিয়ে, টক দই একটু সামান্য চিনি দিয়েছে অবশ্য, কারণ শুধু টক দই দিয়ে খাওয়া যাবে না, টক দই দিয়ে ভাত খেলো, আজে বললো আর ইলিশ মাছ খাবে না। নিচে মনে হয় আবার গাছ লাগাবে, সাইডগুলোতে এই যে খোড়াখুড়ি করছে। আর এখানে কবে, কালকে না কবে থেকে দেখছি এই যে হনুমানজির একটা ইয়ে টাঙিয়েছে, এই দেখো কে টাঙিয়েছে জানি না, এই যে হনুমানজির এই টাঙিয়েছে, বিকেল 5টা বেজে গেছে আর সমৃদ্ধ চলে গেল, এই যে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে পডিয়ামে, খেলতে চলে গেল। আর এইদিকে সব ফুল গাছগুলো এখন বসাচ্ছে দেখলাম, এখনো তো কেউ আসেইনি ওর খেলার সাথী, এখন এই দৌড়ে দৌড়ে একা একা ঘুরে ঘুরে বেড়াবে। এই দেখে দেখো সব গাছ বসাচ্ছে, মেঘলা তো করেছে কিন্তু বৃষ্টির তো দেখা নেই। আমি একটু শুয়েই আছি, ঘুমাইনি দুপুরবেলা, শুয়ে আছি, কালকে ছেলের একটু এক্সামের চাপটা কম আছে, কালকে একটা সাবজেক্টই আছে, আজকেও ম্যাথ ছিল কিন্তু ম্যাথ তো অনেকটাই প্র্যাকটিস করার ব্যাপার, আর ভয়ও ছিল কী করবে,
তো বলছে পরীক্ষা তো খুব ভালো হয়েছে, এবার ভালো হয়েছে কি কি হয়েছে সেটা তো রেজাল্ট দেখলেই বোঝা যাবে। প্রতিবারই আসে সে বলে যে মা এটা পাবো ওটা পাবো, তারপর দেখা যায় একটু আধটুর জন্য কোথাও ভুল হয়ে গেছে। তো যাই হোক, আজকেও তো বলছে যে খুবই ভালো হয়েছে, এবার রেজাল্ট দেখলেও বোঝা যাবে। আর কালকে আছে হচ্ছে স্পেলিং ডিকটেশন, কালকে একটাই পরীক্ষা আছে, তারপর আবার সোমবার আছে, সোমবার দুটো পরীক্ষা হলে তারপরে শেষ হয়ে যাচ্ছে। সোমবার পরীক্ষা হলো, তারপরে আর কোনো পরীক্ষা থাকছে না, এই হচ্ছে ব্যাপার। আর সুমিতের অফিসে ফোন করেছিলাম, বাড়িতে মানে অফিসে ওকে ফোন করেছিলাম, বললো যে আজকে আসতে অনেকটা দেরি হবে, সব মিটিং টিটিং চলছে, তো বললো অনেকটা লেট হয়ে যাবে আজকে আসতে। আর আমার খুব জিলাপি খেতে ইচ্ছা করছে, জানো তো জিলাপি খেতে ইচ্ছা করলে কী হবে, ভয়তে খেতে পাচ্ছি না, ছেলের এক্সাম চলছে তারপরে এই ভয়তে আসলে খেতে পাচ্ছি না। তারপরে এই যে ইলিশ মাছ খাওয়া হচ্ছে প্রায়শই, তার সাথে জিলাপি, গ্যাসের প্রবলেম হয়ে যাবে, সব মিলেই খেতে পাচ্ছি না। ছেলের এক্সামটা শেষ হলেই তখন একদিন জিলাপি খেতে হবে, মেলা আসলে ঠিক জিলাপি না খেলে ভালো লাগে না। তাই চল একটু বসিয়ে নি, ভালো লাগছে না কিছু। যাও আগে টয়লেটে গিয়ে মুখ টুক ভালো করে ধো। উফ বাবা, শুয়ে তো উঠলাম, এখন উঠে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, সমৃদ্ধকে ডাক দিলাম উপরে আসার জন্য, কারণ অনেকক্ষণ টাইম কেটে গেছে, কালকে যদিও একটা পরীক্ষা আছে তারপরেও আজকে অনেকটা রিল্যাক্স লাগছে। কালকে কোনো ব্লগও বানাইনি, কোনো ব্লগ শেয়ারও করিনি, আর কিছু কিছু পুরনো ভিডিও ছিল সেইগুলো এদিক ওদিক শেয়ার করছিলাম, কারণ কালকে কোনো সময় ছিল না। তার আগের দিন তো আমার কন্ডিশন আরোই খারাপ ছিল, দুটো সাবজেক্ট বেঙ্গলির এত চাপ, ফলে কোনো ভিডিও বানাইনি। কালকে আমার চাপটা অতটা ছিল না, ম্যাথ যদিও, কিন্তু ছেলের তো চাপ ছিল তার জন্য, কিন্তু আজকে অনেকটা 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 হালকা লাগছে। আর তারপরে শনি রবিবার গেলে আবার সোমবারে দুটো এক্সাম হয়ে মানে আলটিমেটলি সেকেন্ড টার্মের থেকে মুক্তি। তো যাই হোক, আর এখন আমি কি করব ভাবছি, একটু চা খেতে ইচ্ছা করছে, মনটা একটু চা চা করছে। সুমিত অন্য সময় এই সময় প্রায় ঢুকে পড়ে বাড়িতে, বা একটু পরে ঢুকে পড়ে, কিন্তু আজকে ওর ঢোকার কোনো চান্স নেই। আজকে বললো অনেকটা দেরি হবে আসতে, তো কি করব ভাবছি। এই গাছের জলটা চেঞ্জ করতে হবে, প্রায়শই আমাদের হেলথ সেন্টার থেকে মানুষজন আসছে, মহিলারা আসছে, খোঁজখবর নিচ্ছে, গ্লাসে কোনো মানি প্ল্যান্টে জল চেঞ্জ হয় কি না সেটাও খবর নিচ্ছে। যদিও আমাদের এখানে মশা নেই সেই অর্থে, মানে ওপরে মশা সেভাবে নেই, মাঝে মাঝে চলে আসে দু একটা লিফটে করে, ওদেরও তো ইচ্ছা করে লিফটে উঠতে, কিন্তু একটা কোথায় ওই তো, হ্যাঁ জলটা পড়ে লুকিয়ে দিই। আমি ওদেরকে বারবার আশ্বাস দিয়েছি কোনো ভয় নেই, আমাদের বাড়ি আমি দুদিন অন্তর অন্তরই জল চেঞ্জ করি, ফলে কোনো চাপ নেই। সরো দেখি সমৃদ্ধ, সমৃদ্ধ কলা খাবি? হ্যাঁ দুটো কলা খেয়ে নে বাবা, আজকে দুধ নেই, দুধ আনতে ভুলে গেছি। এখনো সন্ধে বলতে যতটা হওয়ার দরকার হয়নি, দুটো দুধ রুটি দারুণ লাগে বুঝলে মা, দুধ রুটি ঠিক আছে আবার আনিয়ে দেবো, এর মধ্যেই দুধ কিনে এই রুটি। ওটো টু 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 টু, সরে সরে, আমি যাবো কি করে, চলো নাও 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 বাবা, দুটো খেয়ে নাও, এই যে তাকাও এদিকে,
জল ভরতে হবে। এখন এই বড়টাকে আগে ভরে নি, তারপরে ছোটগুলো ভরব। একটা সময় এমন ছিল আমার বাড়িতে, এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখো, একদম জানলা দিয়ে কি সুন্দর লাগে। রান্না করতে করতে বেশ আমি ভিউটা খুব এনজয় করি। একটা সময় আমার বাড়িতে এরম ছিল, আলু ভাজাতে যদি একটুখানি বা আলু ভাতের মধ্যে যদি একটুখানি খোসা, একটুখানি খোসা লেগে থাকতো, ব্যাস তুমি চিৎকার করতে শুরু করতো, কেন খোসা রেখেছো, কেন খোসা রেখেছো, আমি খোসা খাই না জানো না, এরকম করতো। কিন্তু আমি অনেক সময় আলু ভাজা খোসা দিয়েও ভাজতাম, ও যখন বাড়িতে না থাকতো তখন তো ভাজতামই খাওয়ার জন্য, আর কারণ খোসা খাওয়াটা ভালো, কিন্তু ও খাবে না। এখানে রাখছি, ধরো মোবাইলটা কথা বলতে সুবিধা হবে। আর এখন এখন আলুর খোসা, তারপরে তারপরে বিভিন্ন সবজির খোসা কিছু আর ফেলতে বারণ করে, বলে ভর্তা বানাও বা পেস্ট করে করো আর কি, সবই খেয়ে নিচ্ছে। আর আগে খেতো না, তার কারণ আছে, আগে যখন খেতো না তখন তো ব্যাপারটা জানতো না, আর এখন ব্যাপারটা জানে। সেটা হচ্ছে আমার যেমন একটা মানে কি বলতো, বংশগতভাবেও একটা অস্বের প্রবলেম আমার আছে বাড়িতে, আমাদের বংশগত রোগটা, সেই বংশগত রোগ সূত্রে আমিও এই রোগটা পেয়ে গেছি। তো কিন্তু ওর এরম রোগ কোনো ছিল না, রিসেন্টলি ওর এটা হয়েছে, দেখা দিয়েছে। তো দেখা দেওয়ার পর সামান্য কিছু হলেই তো সেই ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি দেখতে শুরু করে কী খেলে কী হবে, কী খেলে কী করতে হবে। তো এরকমই মানে বিভিন্ন ইউটিউব ইউটিউবে সার্চ করে দেখেছে। ভালো করে ঢোকা, তারপর হাতটা ধুয়ে নে বাইরে গিয়ে, ওটা প্যাকেটের মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নে, তারপর হাতটা ধুয়ে নে। তো যাই হোক, সেখানে দেখেছে যে অশ্ব যাদের হয় তাদেরকে খোসা খাওয়া, মানে যে কোনো সবজির খোসা খাওয়া খুব দরকার, মানে সবজিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, তার জন্য শরীরে ফাইবার গেলে অশ্ব পরিমাণটা কমে যায়, এরকম একটা কিছু দেখেছে। ব্যাস এখন সব কিছুতে খোসা, এখন আর কিছু বলে না, আর আগে খোসা দিলে বিশাল ঝামেলা করতো বাড়িতে, মানে খাবেই না সেটা, মানে একদম রেগে গিয়ে আমার পাতে ধরে তুলে দিল সবগুলো, এরকম করবে, যেটা পছন্দ মানে ওর মনের মতো না হলো ব্যাস এক বিন্দুও সেটা নিয়ে করবে না, সেটা খাবোই না, ঠিক আছে এরকম করবে। আরেকটা খেয়ে নে ছাড়িয়ে। তো চল আমি জলটা ভরে নি, তারপর পুজো দেবো, খুলে নে, খুলে খেয়ে নে। আজকে সমৃদ্ধ কি দিয়ে ভাত খেয়েছে বল? দুধ ভাত, দুধ ভাত, তাহলে অনেকটা ভাত দই দিয়ে খেয়েছে, পুরো ভাতটাই দই দিয়ে খেয়েছে। আমি বলছি ভালোই হয়েছে, যেদিনকে তোর প্রিয় জিনিস হবে না, তুই দই দিয়ে ভাত খেয়ে নিবি, আমার আর কোনো ঝামেলা থাকবে না, এটা একদিকে ভালো। সমৃদ্ধ বড় ঘরের বড় লাইটটা বন্ধ করে দে তো। দূরে চোখ যেতেই কিছুক্ষণ আগে দেখলাম কি একটা যেন মানে মনে হচ্ছে গঙ্গার জলে পুড়ছে আর কি, পুরো গঙ্গার জলে আসছে, ওই যে আবার জ্বলেছে, এই দেখো জ্বলছে, জানি খুব হিজিবিজি আসছে, এতটা দূর থেকে নেওয়া সম্ভবও নয়, এই যে আবার জ্বলছে, এই দেখো আবার জ্বলে উঠছে, আবার বন্ধ হচ্ছে, কি ওটা বুঝতেই পাচ্ছি না, একটু একটু করে জ্বলছে, আবার পুরো বন্ধ হয়ে যাচ্ছে, আবার জ্বলছে, মনে হচ্ছে তারপরে আবার জলের মধ্যে চলে আসছে, এরকম একটা কিছু মনে হচ্ছে, বুঝতে পারছি না। এখানে আমি ম্যাগি বানাচ্ছি ছেলের জন্য, সন্ধ্যেবেলা ছেলে খিদে পেয়েছে বললো, তো কলা খাওয়ার পর এখন ম্যাগি ম্যাগি করে দিচ্ছি। এখন সন্ধে নয়, 7:30 মতো বাজে, খুব সন্ধে নয়, তো হ্যাঁ তোমার জন্যই বানাচ্ছি, অলমোস্ট ডান, এটা একটু কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এতটা স্যুপও খাবে না, স্যুপটা আমি খাবো, আর এটা দেওয়া হলে মনে হয় সন্ধ্যেবেলার অনেক বড় একটা কাজ মিটে গেছে। এরপর আর একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আমার এডিটিং করতে হবে, মানে এখন যে ভিডিওটা আমি করছি সেটার এডিটিং বাকি আছে, এটা শেষ করব ভিডিওটা, তারপর এডিটিং করে তোমাদেরকে দেব। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, রাত্রেবেলার সমস্ত খাবার টাবারগুলো বের করে রাখি, মানে খাবার বলতে তো কিছুই নেই, ইলিশ মাছটাই শুধু আছে, আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে, কারণ সমৃদ্ধ খাবে,
আর দেখি এখন কি করতে পারি। ঠিক আছে, তো চলো, এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলকে টাটা।